বন্যায় প্লাবিত পটাশপুর পরিদর্শনে এলেন বিডিও শঙ্কু বিশ্বাস। বন্যা কবলিত এলাকা পায়ে হেঁটে পরিদর্শন করলেন পটাশপুর 2 নম্বর ব্লকের বিডিও শঙ্কু বিশ্বাস। এলাকায় পরিদর্শন করে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। যে সমস্ত মানুষের বাড়ি বন্যার জলে প্লাবিত তাদের নিরাপদ আশ্রয় সরানোর ব্যবস্থাও করেন বিডিও। বন্যা পরিস্থিতিতে সমস্ত রকমের ব্যবস্থা করবেন বলে আশ্বাসও দেন বিডিও। এই দিন পরিদর্শনে ছিলেন পটাশপুর 2 নম্বর ব্লকের বিডিও শঙ্কু বিশ্বাস, মথুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান অমিত মণ্ডল। পটাশপুর 2 নম্বর ব্লকের বিডিও শঙ্কু বিশ্বাস জানান, নিম্ন চাপের ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, সাধারণ মানুষের জীবন বিপন্ন। তাই আজকে আমরা পরিদর্শন করে কিছু পরিবারকে নিরাপদ স্থানে সরানোর ব্যবস্থা করলাম। বাগুই ও কেলেখাই নদীর বাঁধ ভেঙেছে, আগামী দিনে পটাশপুরের পরিস্থিতি আরো ভয়াবহ হবে, জলে প্লাবিত হবে পটাশপুরের বিভিন্ন এলাকা। আমরা আগে থেকে সবাইকে নিরাপদ আশ্রয় সরানোর ব্যবস্থা করছি। বানবাসী, আপনি সেই এলাকা আজকে পরিদর্শন করেন, কি পরিস্থিতি দেখলেন, কিভাবে মানুষ পাশ দাঁড়াবে? পরিস্থিতি ভয়াবহ, এখানে প্রচুর জল জমে গেছে, চন্দনখালি গ্রাম অলমোস্ট ডুবে গেছে। এখানকার লোকজনদেরকে তুলে বাল্যগোবিন্দপুর গার্লস স্কুলে নিয়ে যাওয়া হচ্ছে, গরু মোষ ছাগল যেগুলো আছে, পশু যেগুলো আছে সেগুলোকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আর এছাড়া একটা খারাপ খবর হচ্ছে, আমাদের পটাশপুর ওয়ানের ওইপুরের কাছে খাল ভেঙে গেছে, ওখান থেকে জল ঢুকছে, এখানে জল আরও বাড়বে, প্রশাসন সুতরাং সতর্ক আছে, মানুষের পাশে আছে। কতজনকে রেস্কিউ করতে পারবেন এই পরিস্থিতিতে আশেপাশে? এখনও পর্যন্ত 750 লোককে রেস্কিউ করা হয়েছে। প্রশাসন কীভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে? সব রকমভাবেই দাঁড়াচ্ছে। আর আপনাদের সাধারণ মানুষকে নিয়ে কি আর পরিকল্পনা কি রয়েছে, যদি এই বাঁধ ভেঙে আসে জল প্রবাহ তো বাড়ছে? আমরা প্রচার চালাচ্ছি পঞ্চায়েতের মাধ্যমে, ঠিক আছে, পঞ্চায়েত প্রধানরা প্রচার চালাচ্ছে, মানুষজনকে যারা নিচু জায়গায় থাকে, নিচু জায়গায় বসবাস করে, তাদেরকে বাড়িগুলো বাড়ি থেকে তুলে নিয়ে এসে কাছাকাছি স্কুল সেন্টার যেখানে আছে, স্কুল, হাই স্কুল, প্রাইমারি স্কুল, সেখানে রাখা হচ্ছে। আর তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে, গৃহপালিত পশু যেগুলো আছে সেগুলো রাখার জন্য পলিথিনের ব্যবস্থা করা হচ্ছে। কীভাবে কিন্তু আপনারা এই ঘরের মধ্যে থাকছেন? এখন কষ্টের মধ্যে হয়েছে, কী করবো, আর তো আমাদের কোথাও তো জায়গা নেই বা কোথাও বাড়ি ঘর তো নেই, সেখানে কোনো অন্যত্রে কোনো স্কুল পাশাপাশি সেখানে কি আপনারা যাচ্ছেন না কেন, বা কোনো কি পরিষেবা? এই তো বিডিও সাহেব এসে বললেন, আমরা এই ত্রাণ শিবিরে যাবো। কি ভাবনা চিন্তা রয়েছে, মানে কেমন করে, মানে এই তো সব অবস্থা, পরবর্তী কি ভাবনা চিন্তা রয়েছে আপনাদের? পরবর্তী ভাবনা আমাদের এখানে 16 সিলেটের চাই, নাহলে আমাদের এই যে বন্যার জল সেটাকে দাবি করেছেন বিডিওর কাছে? হ্যাঁ, বিডিও সাহেবকে আগেও বলেছিলাম, আজকেও বললাম। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতি, রিপোর্ট, টাইমস বাংলা।